রব্বুল আনামেন বলেন আল্লাহ আমানু মানুহ ওয়াহা জারুজাহাদুফি সাবিল ইল্লাহিবি আম্মু আলিহিম ওয়াং ফুসিহিম আজমুদারু জাতান আইন দাল্লাহ ওয়া উলা ইকা হুমুলফাইজ এই পৃথিবীতে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলে ইমান আনবার পরে যারা যারা হিজরত করে যারা জানমাল আল্লাহর রাস্তায় কুরবানী করে আজম দারজাদার ল এরাই আল্লাহর কাছে সবচেয়ে দামি উল আই কামুল ফা ইজুর এরাই সকল সদা সর্বদা জানমাল আল্লাহর রাস্তায় কুরবানী করবার জন্য প্রস্তুত ছিলেন বিশ্বনবী শাহ বাইকারামগীর যা বলতেন তাই করবার জন্য সদা প্রস্তুত থাকতেন দেখেন নিজেরা কষ্ট করতো কিন্তু রসুল যখন যা বলতেন তাই করতেন এক বিক্ষুখ এসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে বলে ও আল্লাহর বান্দা আমি আজকে দুই দিন ধরে অনাহার পেটের মধ্যে কোনো খাবার নাই ওগো আল্লাহ নবী আপনি আমাকে একটু সাহায্য করুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম বললেন তুমি দুই দিন ধরে অনাহার আমি বিশ্বনবী আজকে তিন দিন ধরে অনাহার আমার পেটে তিন দিন ধরে একটি লোকমা খাবার পর্যন্ত পৌঁছে না কখনো কখনো কোনো স্বামীরা গিয়ে বলতো গাল্লাহ নবী তিন দিন ধরে আমাদের চুলায় আগুন নাই বিশ্বনবীর করে তখন সাত দিন পর্যন্ত চুলায় আগুন থাকতো না এক আমি এসে বলবো নবী সাত দিন ধরে আমার ঘরে চুলার আগুন নাই বিশ্বনবী তখন বলে আমি মহাম্মদুর সোল্লাল্লাহ আর ঘরে আজকে এক মাস ধরে কোনো আগুন জ্বলে না বলে না বলে যুদ্ধে এক সাপ এসে বলে ওগো আল্লাহ নবী ক্ষুদার যন্ত্রণা আর সহ্য হয় না চলতে পারি না দেখেন পেটের মধ্যে পাথর বেঁধেছি বিশ্বনবী বললেন কয়টা পাথর বেঁধেছ গো আল্লাহ নবী একটা পাথর বেঁধেছি তখন বিশ্বনবী নিজের জামাটা উঠাইয়া দেখায় বলে দেখো আমি মুহাম্মদ রসুল্লাহ দুইটা পাথর বেঁধেছি তুমি একটা বেঁধেছ আমি দুইটা বেঁধেছি ওই বিক্ষোভ এসে বলে অগল্লার পর যদি কোন সাহায্য করে না আল্লাহ রস্তে আমি বড় উপকৃত হতাম বিশ্বরামিত বললেন তোমাকে সাহায্য করবার মতো তো আমার কাছে নাই তবে আমি তোমাকে এমন একটা জায়গায় পাঠাবো আমার কথা গিয়ে বলবে তোমাকে খালি ফিরাবে না ফিরাবে ওই বিক্ষুখ বললো অগল্লাহর নমি হলে পাঠান বলে যাও যাও আমার জামাতা আমার জামা উসমানের কাছে যাও ওসমানের কাছে গিয়ে বলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পাঠিয়েছে আমাকে একটু সাহায্য করো উসমান তোমাকে সাহায্য করো ওই বিক্ষোভ ওসমান রাজি আল্লাহ তালানহর বাড়িতে গেলেন দূর থেকে তাকে দেখতেছে ওসমান রাজি আল্লাহ তালানহ এমন একটা কাজ করতেছে এই যে আমরা আগে যখন ইলেকট্রিসিটি ছিল না আমাদের দেশে তখন আমরা কুপি জ্বালাইতাম সুতা দিয়ে সলিতা বানিয়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরি আমরা ব্যবহার করতাম এখন এগুলো অবশ্য নেই ওই সময় ছিল এক সময় ওসমান রাজি আল্লাহ সলিতা থেকে কেরোসিন তেল এরকম নিংড়াইতেছে চিপে চিপে ওই বিক্ষোক বলে যেই ব্যক্তি এরকম সজোরে সুতা থেকে তৈল নিংড়াতে পারে ওই ব্যক্তি তো আমাকে ভিক্ষা দিতে পারে না ওই ব্যক্তি আমাকে কি ভিক্ষা দিবে সেই তো সলিতা থেকে তৈল এরকম করে নিংড়াচ্ছেন খুব জোরে জোরে ওই ব্যক্তি চলে গেল গিয়ে বলো গন্দার পয়গম্বর কার কাছে আমাকে পাঠালেন বলে কেন ওসমানের কাছে পাঠালাম বলে গিয়ে দেখলাম ওই ব্যক্তি সলিতা থেকে তৈল নিংরা ওই ব্যক্তি আমাকে কি ভিক্ষা দেবে রসুল তখন বললেন তুমি কি তার কাছে চেয়েছো বলে না আমি তো চাইনি বলে তুমি চাওনি কেন তুমি চেয়ে দেখতা আবার যাও তুমি গিয়ে বলো হে আল উসমান আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে এই কথা বলবার পরে ওই ভিক্ষুক আবার গেল উসমানের বাড়িতে দূর থেকে তাকিয়ে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহ তুলা লড়ে রেখেছেন যে তুলা তুলাগুলো আকাশে উড়ে যায় আর ওসমান ওই তুলাগুলো লাফি লাফি ধরতেছে ওই ভিক্ষুক বলে যে ব্যক্তি এরকম লাফি লাফি তুলা ধরে তুলা আটকায় ওই ব্যক্তি আমাকে কি দান করবে এই দৃশ্য দেখিয়াম ওসমান রাজি আল্লাহ তালুর সাথে সাক্ষাৎ করলেন না দেখো করলেন না ওই বিক্ষোভ চলে গেলেন ওই বিক্ষোভ চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলো গো আল্লাহর পয়গম্বর আপনি কার কাছে পাঠালেন যাকে দেখলাম বাতাস থেকে তুলা ধরবার জন্য লাফিয়ে লাফিয়ে চেষ্টা করতেছে ওই ব্যক্তি আবার আমাকে কি করে দান করবে রসুল বললেন দেখা করেছো বলে না দেখা তো করিনি চেয়েছো না হে ভিক্ষুক দেখাও করো নাই চাও নাই কি করে বুঝবে আবার চাও গিয়ে বলো তুমি আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে ওই ব্যক্তি আমার গেলেন আমার গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকার ঝাঁক পিপিলিকার সারি চিনিগুলো নিয়ে নিয়ে চলে যায় আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে এরকম থাপড়াইতেছেন যেন

ওই ব্যক্তি আবার কেন গিয়েবার সরাসরি সাক্ষাৎ করে বলে ওসমান আমি একজন ভিক্ষুক আমাকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম পাঠিয়েছেন আমাকে কিছু সাহায্য করো আল্লাহর হস্তে আমাকে কিছু দান করো আল্লাহর পয়গম্বর বলেছেন তোমার কাছে আসলে কিছু পাওয়া যাবে তখন ওসমান রাজি আল্লাহ তালু বললেন যেহেতু তোমাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পাঠিয়েছে আর তুমি আমার আল্লাহর নামে চেয়েছো এই যে আমার উটের পাল দেখতেছো এর মধ্যে যে উটটা তোমার পছন্দ সেই উটটা তুমি নিয়ে নাও ওই বিক্ষুব বলে আপনি কি আমার সাথে মস্করা করেন না বলে না মস্করা করি না আমার এই উটের পাল থেকে সারিবদ্ধ বদ্ধ করে সাজানো আছে যেই উটটা তোমার পছন্দ সেই উটটা তুমি নিয়ে যেতে পারো ওসমান বলে আমি খুশি হব সামনে যে ওটটা আছে সে ওটটা নিয়ে নাও সামনের ওটটা সবচেয়ে বেশি বড় যখন ওটের সিরিয়াল দরানো হয় সামনে যে ওটটা থাকে ওইটাই বড় থাকে ওইটা নেতা থাকে ওইটা লিডার থাকে ওসমানের চিন্তা হলো যেহেতু আল্লাহ রস্তে চেয়েছে আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিমের কথা বলেছে সুতরাং আমার জান আর মাল আমি আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত নিয়ে নাও তখন ওই বিক্ষোভ বলে মস্কারা করতেছেন না তো বলে না বলে এটা কি করে সম্ভব ওই জমানার সবচেয়ে বড় দামি সম্ভব ছিল এই ওট আজকের জমানায় এটা মার্সিডিস গাড়ি এটা বিএমডব্লিউ গাড়ি আর ওই জমানার একটা ওট সমান ছিল তখন ওই বিক্ষোভ সামনের ওটটা রশি বাদন খুলে নিয়ে যায় ওটের একটা নিয়ম আছে যখন অনেকটা ওট নেতা যখন সামনে চলে সবাই পিছনে পিছনে চলে ওই বিক্ষু যখন ওট নিয়ে যায় তার পিছনে চার পাঁচটা ওট চইলা যায় চইলা যায় তখন ওই বৃক্ষ ওটগুলোকে রাখবার জন্য চেষ্টা করতেছে কিন্তু ওটগুলোর পিছনে পিছনে চলছে ওসমান আদি তালান বলে ভাই এই ওটগুলো রাখবার দরকার নাই এর পিছনে যতগুলো ওট যাবে সবগুলো ওট আমি তোমাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম মাঞ্জা আবিল হাসানাতি আতি পালহু আশুর আংস লিহা জাল্লাহ রাস্তায় এক টাকা দান করে আল্লাহ তাকে দশ গুণ বেশি দান করে বেশি থেকে সত্তর গুণ সাতশত গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন এক একটা ভালো কাজ এক একটা নেওয়া অনেক একটা এই জন্য সাব আই কারাম তন্নারে ভালোবাসতেন এদের সামনে আল্লাহ আর রসুলের কথা বললেই বলতো আল্লাহ এবং রসুলের জন্য জীবন পরিমাণ করতে আমরা প্রস্তুতি আছি যা লাগবে যখন লাগবে যা চাবে তাই এই জন্য আজকে তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাহ আমাদের সামনে নাই কখনো কখনো নবীজি সাহাবাদেরকে বলতেন তোমাদের সম্পদ দাও ইসলামের জন্য অর্থ দাও ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে বিবি ছাড়তে হবে সন্তান ছাড়তে হবে মা সারতে হবে বাবা সারতে হবে সাহ বাই কেরম সাল্লাম বাইক ইয়ার আসুন আমরা হাজির গোয়ালার পয়াগম্বর আপনি যদি বলেন আরও জাঁপ দিতে আমরা তাতেও রাজি আছি দেখা গেল সাহ বাই কেরম ছেড়েছে মা সেরেছে বাবা সেরেছে বাং সেরেছে বং সেরেছে সম্পদ ছেড়েছে স্থাবর স্তা সব সম্পত্তি ছেড়ে সাহাবিরা মক্কা ছেড়ে মুদিনায় হিজরত করেছে সাহাবিরা আল্লাহ আসুল কি এতটাই ভালোবাসতটাই দেখেন না বিশ্ব হিজরত করে যখন মোক্ষা থেকে মদিনায় গেলেন ফালাম্মা হাজার নবী মিন মাখতে ইলল মাদিনা ফ ইনতাফাতি ইলেহামার ফাফাদো তাই না নবী এক বা কাবার দিকে তাকায় আবার মদিনার দিকে যায় চোখের পানিগুলো জড়তে ছিল বুক ভরা পেত না মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়াঙ্গর চোখে ও কান্না করতেছিলেন তখন সাব এক রাম হাত দিয়ে নিয়ে আসতেছিলেন কারণ নবীদিনীর হাতে টাকা নাই পয়সা নাই বস্ত্র নাই কোনো কিছু নাই ঘর নাই বাড়ি নাই একজন মহিলা নাসরাদি আল্লাহ তালানহর এসে বলো গান্নার পয়গাম্বর আমার জাগতিক সম্পদ বলতে তেমন কিছু নাই আমি আপনাকে এতটাই ভালোবাসি আপনার মতো সুন্দর নবী এরকম নবী জীবনে কোনো দিন দেখি নাই ও গল্লার পয়গম্বর আমি আপনাকে কে দেব আমার সন্তানটাই আমি আপনারে দান করে দিলাম আনাজকে আপনি নিয়ে নেন আমার সন্তান আনাসকে আপনি নিয়ে নেন আল্লাহর পয়গম্বর তখন বললো মা আনাস তো ছোট মানুষ এখন তো তেমন কোনো কাজ করতে পারবে না মা তখন বললেন আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বাহারন করবেন না আপনি আমাকে বিদায় করে দিবেন না সন্তানটাকে আপনি নেন ও আল্লাহর এখন আপনার মেসকটা আগিয়ে দিতে পারবে ওজুর পানি দিতে পারবে আপনার জামাটা আগিয়ে দেবে যখন বড় হবে সে আপনার বড় বড় খেদমত করবে এখন তো এতটুকুন কাজ করতে পারবে চিন্তা করেছেন নবীকে সাহাবাহাম কত ভালোবাসতো পুলিশের টুকরো সন্তান পর্যন্ত নবীকে দিয়ে দিয়ে